বাংলাদেশকে আগামীতে গড়ে তোলা যায় সেই লক্ষ্য নিয়েই আমরা তরুণদের নেতৃত্বে একটি নতুন ধারার রাজনৈতিক দল আমরা গঠনের উদ্যোগ নিয়েছি আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি আজকে যারা আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি আমাদের এই দলের নাম ইতিমধ্যে ঠিক হয়েছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ অধিকার পরিষদ এবং স্লোগান ঠিক করা হয়েছে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমি গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রটি পাঠ করছি 50 বছর হলো বাংলাদেশের বয়স স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজ প্রিয় দেশবাসীর সামনে হাজির হয়েছি মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে আমূল বদলের বার্তা নিয়ে নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের জন্ম গত শতাব্দীর 9 এর দশকে বাংলাদেশের স্বপ্নহীন লাখো লাখো পরিবারের তরুণ সদস্য আমরা যারা কোনো মানসম্মত শিক্ষা ঠিকঠাক মতো পাইনি উচ্চ শিক্ষার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে মাথা গোজা ঠাইটুকু ঠিকঠাক মতো জোটে না আমরা যে পথ রাস্তা মহাসড়ক শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতাম তাও নির্বিঘ্ন নিরাপদ ছিল না শিক্ষা শেষে চাকরির কোনো নিশ্চয়তা ছিল না যা আজও নেই চাকরির স্বপ্নটুকু আটকে ছিল কোটার বেড়া জালে চাকরির ক্ষেত্রে কুসংস্কার করে মেধার অগ্রাধিকার আমি কি বিশ্বাস দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি কারণটা কি একদিকে আমাদের দেশের অন্যতম শক্তিকার অর্থে শিক্ষিত বলতে যাকে বোঝা যায় আমাদের গেজাকি ভুইয়া বলবো ওই জাতীয় শিক্ষিত অত্যন্ত নামকরা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করেছে সর্বোচ্চ দেশের যে যারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেন সেখানে কাজ করেছে ওনার পিতার পরেও ওনার মাতা প্রতি সপ্তাহে রাস্তায় দাঁড়াতেন এখন আমার প্রত্যাশা হলো যে আজকে কিবরিয়া ঠিক তার মায়ের মতো তার বায়ের মতো সবসময় থাকবে পাশে থাকবে কোথায় কোথায় বিদেশে চলে যাবেন তাহলে যেটা যে কারণে ওখানে আমার ভরসা আপনার অপরদিকে আপনারা নূররা যারা স্বপ্ন দেখতে জানে স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে যদি সঠিক পথে থাকে আমরা যদি সঠিক পথে থাকে ইয়োতেই পরিবর্তন এনেছে কোনো পরিবর্তনে এই দূরের বয়সে সংগ্রাম করেছেন আমরা